দেখুন, এবার দক্ষিণ চীন সাগরে বেইজিংকে চ্যালেঞ্জ দিল্লির। দক্ষিণ চীন সাগরে যে এলাকাকে নিজের জলসীমা বলে দাবি করে ভিয়েতনাম, সেই এলাকায় নিজেদের পতাকা ওড়া নিশ্চিত করতে ভারতের মতো বড় শক্তির সঙ্গে গাঁটছড়া যে জরুরি তা হ্যানয় ভালোভাবেই জানে। সিকিম সীমান্তের টানপোড়েনের মাঝে দক্ষিণ চীন সাগরে জোর ধাক্কা চীনকে। বিতর্কিত জলসীমায় ভারতকে খনিজ তেল অনুসন্ধানের অনুমতি দিয়ে দিল ভিয়েতনাম। খনিজ তেল অনুসন্ধানের জন্য ভারত ভিয়েতনাম চুক্তির মেয়াদও বাড়িয়ে দেওয়া হলো 2 বছরের জন্য। যে এলাকায় এবার ভারতকে খনন চালানোর অনুমতি ভিয়েতনাম দিল, দক্ষিণ চীন সাগরে সেই এলাকাকেই ভিয়েতনামের জলসীমা হিসেবে স্বীকৃতি দেয় না চীন। 9-লাইন নীতি অনুসারে ওই অঞ্চলকে নিজেদের এলাকা বলে বেইজিং দাবি করে। সেই বিতর্কিত জলভাগে ভারত ও ভিয়েতনামের যৌথ তেল অনুসন্ধান যে চীনকে কঠোর কূটনৈতিক বার্তা দেবে সে বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের সংশয় নেই। ভারত ভিয়েতনাম গাঁটছড়াকে কোনো কালেই ভালো চোখে দেখে না চীন। ভিয়েতনামের দক্ষিণ প্রান্ত ভারত বন্দর তৈরি করায় দুই দেশকে বেইজিং একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে। দক্ষিণ চীন সাগরে ভারতকে সঙ্গে নিয়ে যৌথভাবে খনিজ তেল অনুসন্ধানের পথে যে সময় থেকে এগিয়েছে ভিয়েতনাম, সেই সময় থেকে ভারত ভিয়েতনামের এই পদক্ষেপের কড়া সমালোচনা করে আসছে চীন। 2006 সালে ভারত এবং ভিয়েতনামের মধ্যে এই চুক্তি হয়েছিল। চীন দাবি করেছিল ভারতকে সঙ্গে নিয়ে ভিয়েতনাম যেসব এলাকায় তেল খোঁজার চেষ্টা করছে সেই সব এলাকা ভিয়েতনামের নয়। তেল অনুসন্ধান বন্ধ করার জন্য নয়াদিল্লি ও হ্যানয়কে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং, কিন্তু কোনো দেশেই তাতে পিছিয়ে আসেনি। এবার ভারতের সঙ্গে তেল অনুসন্ধান চুক্তি আরও 2 বছরের জন্য বাড়িয়ে ভিয়েতনাম বুঝিয়ে দিল দক্ষিণ চীন সাগরে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে ভারতকে সঙ্গে নিয়ে চলবে তারা। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি। Thank you.